হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এখন বাজে 12:30, আর আমার ব্লগটা আমি আজকে এখান থেকে শুরু করছি। আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো আমি দেখো স্নান সেরে ফেলেছি, সকালে সব কাজকর্ম করা হয়ে গেছে, ঘর মোছা হয়ে গেছে, কাপড় ধোয়া হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে, সব কাজ করা হয়ে গেছে। তো আমি আজকে এক জায়গায় যাব, তো তোমাদেরকেও সাথে নিয়ে যাব। তো দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। তো আমি আগে রেডি হয়ে নিচ্ছি, আর এখন আমি তাহলে ক্রিমটা তো বের করে নিই। যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর সাথে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও। আর যারা সাবস্ক্রাইব করেছো তার জন্য তো অসংখ্য ধন্যবাদ রইল আমার তরফ থেকে। আর হ্যাঁ, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে সেটা শেয়ার করবে, পরিবারের সঙ্গে শেয়ার করবে। তো দেখতে থাকো ভিডিওটা। তো ফেস সেট, মেকআপ ডান, আর ইয়াররিং পরেছি, কাজল লাগিয়েছি, তারপর লিপস্টিক পরেছি। তো এখন রেডি হয়ে তারপর আসছি, তো দেখতে থাকো। বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি। তো আজকের লুকটা দেখে নাও, একটা কুর্তি পরেছি কলার দেওয়া। আর তো কেমন লাগছে অবশ্যই জানাবে। আর আমার ছেলেকে আমার শাশুড়ি মা ওইখানে রেডি করাচ্ছে। এখন আমরা হলো আমি খালি চুলটা কোনো রকম বেঁধে নেব ক্লিপ দিয়ে, তারপর হলো বেরোবো। বেরিয়ে টোটো আগে নেব, টোটো নিয়ে তারপর কোথায় যাচ্ছি দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো প্রায় চলেই এসেছি। হ্যাঁ, সাইডে দাঁড়াবা। চলে এসেছি, আর এই দেখো কাঁধে ল্যাপটপের ব্যাগ নিয়ে এসেছি, কারণ আমার একটু হলো কাজ আছে ল্যাপটপে হলো, কারণ মোবাইলটা হল মোবাইলের অনেক ডকুমেন্টস ওখানে আছে। তো আর আমার ছেলেকে নিতে এসেছে আমার বড় মেম্বার বাড়ির। আই আই, এই দেখো, এই যে আমার কাকুর মেয়ে, আর এই যে হলো ছোট ছোট জন, ওকে আমরা হলো টলটল করে ডাকি। তো ভিডিওটা দেখতে থাকো, আর তোমাদেরকে বলে দিচ্ছি আমার দাদা বৌদির সঙ্গে এখন আমি যাচ্ছি এক জায়গাতে। আশা করছি ভিডিওটা ভালো লাগবে, তো এন্ড অব দি দেখো স্কিপ না করে, ঠিক আছে? কাকুর মেয়ে হলো আমার দাদার মেয়েকে ঘুম পাড়াচ্ছে। এই দেখো গুড্ডি, সোনা কি করো গো, কি করো বাপা? আর এদিকে আমার দাদা আদর করছে, এই যে এখানে টলটল। বৌদি পুজো দিচ্ছে, পুজো টুজো দিয়ে তারপর রেডি হবে। একটা খুলে নিলাম, জাস্ট খুব গরম লাগছে, আর বাইকে যাব, তারপর হলো তখন হলো সোয়েটারটা পরে নেবো, কারণ ঠান্ডা লাগতে পারে। এই যে বৌদি দেখো রেডি হচ্ছে, এইদিকে দাদা রেডি হয়ে গেছে, আর বাইরে দেখো সবাই খাওয়া দাওয়া করছে, আর আমার ছেলের তো কাজ নেই। এই যে সেই শুরু, সোনা এই যে খেলু খেলু করো বাপা, যাওয়া যাক গন্তব্যস্থলে।
তো আমার দাদাকে কখন থেকে বলছি এটা এটা, দাদা শুনছেই না। তো আমরা কিছুটা রাস্তা এগিয়ে এসে পড়েছি, আবার বাইকটা গুলো ঘুরিয়ে নিচ্ছে। এত তাড়াতাড়ি বললাম যে এটা এটা এটা, তাও শুনলো না। তারপরে চলে এসেছি, এই দেখো কে কে হোটেল। বন্ধুরা আমরা চলে এসেছি কে কে হোটেলে। তো আমরা আজকে কি কি হলো দাওয়াতে ইস করবো সেটাই দেখে নাও, আশা করছি ভালো লাগবে। বৌদি বসে গেছে, এখন আমি এখানে বসবো, আর এই সাইডে আমার ব্যাগটা রেখে নিয়েছি। তোমাদেরকে দেখাচ্ছি, আর এই কাকুটারি হোটেল। তো আমি বসে পড়লাম, কি কি খাচ্ছি সেটাই তোমাদেরকে দেখাবো। তো প্লেটটা আমি আগে ধুয়ে নেব, তো এখানে দেখে নিচ্ছি আগে জিনিসগুলো। বন্ধুরা যে ভাত দিয়ে গেল, ভাত আছে, আলু ভাজা আছে, তারপর আছে লঙ্কা পেঁয়াজ, পাঁপড় ভাজা, এখানে একটা সবজি আছে, ডাল আছে। তো বৌদিরা স্টার্ট করে দিয়েছে, তো আমিও এখন স্টার্ট করে দেব। আমি হাতটা আগে ধুয়ে এসেছি। গাইস এত দূর থেকে এসেছি, দেখো খাসির মাংস দিয়ে ভাত খেতে। তো আমি এখন ঢেলে নিচ্ছি। কে কে খাবে চলে এসো। রান্না কেমন হয়েছে দাদা? কেমন হয়েছে? একদম ভালো। আবার আসবে তো? তো বন্ধুরা খেয়ে দিয়ে তারপর আসছে তোমাদের সাথে কথা বলতে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন এই যে বিল পে করব। আর এই যে বদিরও হাত ধুয়ে ফেলেছে, এখন বিল পে করব। আর আমার হাজবেন্ডের জন্য নিয়ে নিয়েছি, কারণ ও আসতে পারেনি কাজের জন্য, ও আজকে হঠাৎ করে কাজ পড়ে গেল তাই আসতে পারেনি। এর জন্য আমি হলো ওর জন্য প্যাক করে নিয়ে যাচ্ছি। বন্ধুরা এই কাকু আর কাকিমা, এদিকে আসো অল্প, একটু আসো না। তো এই কাকিমার দোকানে এসেছি, রান্না এতটাই ভালো হয়েছে, আশা করছি তোমরা যদি এখানে আসো আর এসে যদি খাওয়া দাওয়া করো খুব ভালো লাগবে। তো আসছি কাকু, আবার নেক্সট টাইম দেখা হবে। বন্ধুরা এখানে যদি আসো একবার, যে তোমাদের দেখাচ্ছি কে কে হোটেল নাম আছে,
এখানে আসলে এখানকার ব্যবহার এতটাই ভালো আর রান্না তো খুবই ভালো। আশা করছি এখানে যারা যারা এই আশেপাশের এলাকায় থাকো এসে একবার ট্রাই করো, আশা করছি ভালো লাগবে। তো ভিডিওটা এখানে স্টপ করছি।